ফাইনালি আমাদের ইন্ডিয়া সার্ভারেও কিন্তু আসতে পারে বানি M14 এর, এবং সাথে কিন্তু আমাদের একটা গ্রুয়ালের স্কিম, এবং সাথে যে আমাদের ডায়মন্ড রয়্যাল ভাউচারের নিউ একটা ড্রেস আসছে সেই বিষয় নিয়ে আজকে ভিডিওতে পুরোটা আলোচনা করব। ভিডিওটি কিন্তু মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর ভিডিওটি কি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটি আপনি ফ্রি ফায়ারের সমস্ত রকম রিডিম কোড এবং ইভেন্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট যেটা আলোচনা করব আমাদের যে ডায়মন্ড রয়্যাল ভাউচার, ঠিক আছে, আর 3 দিন থাকবে এবং 3 দিন পরে কিন্তু আমাদের এই যে ড্রেসটা চলে যাবে, এবং আমাদের যে ড্রেসটা নতুন আসবে সেই ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি। স্কিমের ওপরে যেটা দেখা পাচ্ছেন যে মানে ফিমেল বান্ডুল, ঠিক আছে, ফিমেল যে ড্রেসটা, এই যে সুন্দর ড্রেসটা কিন্তু আমরা পুরো পাবো, মানে ডায়মন্ড রয়্যাল ভাউচারে আসবে, ঠিক আছে। এই যে ড্রেসটা দেখা পাচ্ছেন ওপিওয়ালা, কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আমরা পাবো নেক্সট, আর 3 দিন পরে যে নেক্সট ডায়মন্ড রয়্যাল ভাউচারে কিন্তু আসবে আমাদের এই ড্রেসটা। এবং এটা যদিও না আসে তাহলে কিন্তু আমাদের একটা মেল যে দেখা পাচ্ছেন এই মেল যে সুন্দর যে ড্রেসটা, এই ড্রেসটা কিন্তু না হলে আমাদের সার্ভারে আসবে, দুটোর মধ্যে একটা কিন্তু আমাদের সার্ভারে অবশ্যই আসবে। নেক্সট যে মানে আমাদের ইভেন্ট আসবে সেই এরকম একটা ইভেন্ট কিন্তু আমাদের সার্ভারে দেখতে পাবো, ঠিক আছে, যেখান থেকে কিন্তু আমরা এই যে ড্রেসটা দেখা করতে পারছেন এই ড্রেসটা কিন্তু আমরা নিতে পারবো। এবং এই যে মাস্ক এবং কাটারের স্কিম এবং গাড়ির যে স্কিমটা দেখা পাচ্ছেন, স্কিমটা অলরেডি আমাদের সার্ভারে দিয়ে দিয়েছে, AWM-এর যে স্কিম ওখানে দিয়ে দিয়েছে, এবং এই যে গোড়ালের কালারটাও কিন্তু আমাদের সার্ভারে, ঠিক এরকম একটা ইভেন্ট আসবে। ইভেন্টটা সব থেকে আমার ভালো লাগছে যে এখান থেকে কিন্তু 5টা স্কিম করলে কিন্তু আমরা যে কোনো একটা রিওয়ার্ড কিন্তু আমরা এখান থেকে ক্লেম করে নিতে পারবো, ঠিক আছে। যেরকম এর আগে আমাদের মানে ইমোটের একটা ইভেন্ট ছিল সেখান থেকে কিন্তু এরকম দিয়েছিল, ঠিক আছে, 5টা স্কিম করলে কিন্তু আমাদের একটা সেখান থেকে ক্লেম করে নিতে পারবো, ঠিক আছে। তাই ওই 5টা স্কিম করলে কিন্তু আমাদের ফার্স্ট ওই যে ফিমেল ক্যারেক্টারের ড্রেসটা নিতে পারবো, তারপর আরও রিওয়ার্ড নিতে পারবো। তারপর এখানে যদি রিওয়ার্ডে যদি ঢুকি তাহলে কিন্তু এখানে বানি M14 দিয়েছে, ঠিক আছে, দেখো কি সুন্দর বানি M14 দিয়েছে। যে সার্ভারে ভিডিও দেখার পাচ্ছে এটা হচ্ছে ব্রাজিল সার্ভারে কিন্তু ঠিক এরকম ইভেন্ট এসছে, সেখানে কিন্তু বানি M14 দিয়েছে। আর বানি M14টা যদি গেরিনা দয়া করে, ঠিক আছে, তাহলে আমাদের সার্ভারে যদি দেয় তাহলে কিন্তু এরকম ইভেন্টে কিন্তু আমরা বানি M14 দেখতে পাবো, এবং সেখান থেকে কিন্তু আমরা বানি M14টা নিতে পারবো। তবে আমার মনে হয় না যে আমাদের সার্ভারে এরকম বানি M14 দেবে, তবে আশা করি যদি গেরিনা দেয় তাহলে কিন্তু আমরা এই বানি M14টা পেলে পেতে পারি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।